এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজি হয়েছে 4 তারিখ, মানে বিয়া হয়ে যাওয়ার পিছদিনার পিছদিন। তো কথা হল যে আমি বহুত লেটকে উঠিছো, মানে গা চা ভাল নহয় আর ইমান এই দুদিন একদম খোয়া, মানে খোয়া খোয়া সববুর চেঞ্জ হয়ে গেছে রুটিন। তো এই কারণে বহুত লেট হয়েছে উঠা, অল্প আগত উঠিছো। আর সন্ধ্যাকে আজি ঘরত পূজাও আছে, বা ভিন্দ দাদা এনেকে আহিব। আর আমার ঘরত এটা ভাগিন আছে, বৌ আছে। তো সেই কারণে মানে যাবগে আজি সন্ধ্যাকে মাহতর লগত। আর মই এটা মানে কিচেনত খানা বনাই আছো। তো ভাবিলো মই ব্লগটো স্টার্ট করো, আর মই মেবি এটা অলপ সলপকে ডেইলি ব্লগ দিয়া স্টার্ট করিম। সো গাইজ কিপ ওয়াচিং। ক্যামেরাটো অন করে মানে নিজকে একটা নতুন রূপত দেখি, মানে মোর নিজরে অকমান অকমান লাজো লাগিছে শ্যুট করবলে, কিনা মিক্সড ফিলিং হয়ে আছে। আর কথা হল, ফুলি পিঁধা নাই, মানে মোর কানটো বহুত বেশি পেইন করে আছে এইখানে জায়গা, মানে এই দুদিন অকমান গধুর গধুর ফুলিকিটা পিঁধি আছো। তো সেই কারণে মানে মোর বহুত বেশি কানটো বিষায় আছে, কারণে মই পিঁধা নাই। সো এতিয়াও মই মানে কিচেনত খোৱা বনাই আছো। আর মেইন কথা হল যে খোৱা হিসাবত বনাবলৈ যে হৈছিলে, কিন্তু আমি মানে আজি সিম্পলকে খাম ভাবিছিল। ৰাতিলে অকণমান অকণমান সৰুকৈ এটা পাৰ্টিও আছে, তো ৰাতিলে মাংস চাংস হবই। এইকাৰণে মানে দালি ভাজি এনেকৈ বনাইছিলোঁ, আলু ফুলকবি ভাজি দালি বনাইছিলোঁ, ভাত বনাইছিলোঁ। তাৰপিছতে বিচনা আহিলে, তো সেইটো কাৰণে মানে ভাবিলোঁ আৰু এবিধ কিবা ভাজি বনাওঁ। আলু আর সয়াবিনের সবজি এটাও বনালো, আর এইফালে আলু ফুলকপির সবজি হয়ে গেল, এইফালে দালি হয়ে গেল, আর ভাত চাত হয়ে গেল, আর এফালে ভাগিনে টেস্ট করে আছে মাহিয়ে বনায়। কেনকা লাগছে? মজা হয়েছে, মজা হয়েছে, ভাল লাগিছে। মাহিয়ে বনাব পারিছে না? নাই, বহুত বহুত ধুনিয়া পাইছে দে, আমার কারণে সবজি খাই। আয়ো, এতিয়া অকমান আগত মানে বায়ে ফোন করেছে, বায়ে ফোন করে কৈছে যে বাৰু ভিন্দক কেতিয়া খুৱাই, মানে সিহঁতক খুৱাম আৰু বনাই পেলাই। কাৰণ মানে ভিন্দ বহুত বেছি এক্সাইটেড হৈ আছে বোলে মই খুৱা বনাবৰ কাৰণে। আপোনালোকক কৈছিলো নহয়, ভিন্দ সবচে বেছি এক্সাইটেড হৈ আছে মোৰ বনোৱা মানে খাবৰ কাৰণে। তো সিহঁতকো নিমন্ত্ৰণ এটা দিব লাগিব, কিন্তু আজি মানে ৰাতিলে মই নবনাওঁ, কাৰিকৰ এজন আহিব, তেখেতেই বনাব। সেইকাৰণে আজি ৰাতি বাৰু সিহঁতে মই বনোৱা খোৱা মানে খাব নাপাব পাৰো, কিন্তু পাব আৰু পিছত লাহেকে। এয়া চাওক, মাহী কাম কৰি কৰি ভাগৰি গ'ল আৰু এতিয়া টোপনি মাৰি আছে। ইমানেই কাম কৰিছে, ইমানেই কৰিছে, ঢলি পৰিছে, ঢলি পৰিছে, মই ভাগৰি গৈছোগৈ আৰু, ভাগৰি গৈছোগৈ, তাত শক্তি নাইকিয়া হৈ গৈছেগৈ, শক্তি নাইকিয়া হৈ গৈছেগৈ। সন্ধিয়া হৈ গ'ল এতিয়া, আৰু বাহঁতেও ফোন কৰিছে। আমাৰ ঘৰতো মানে তাতে নাম আছিলে ফুলগুৰিত, আৰু বাহঁত তাতে আছিলে, বা ভিন্দু নাম চাম শেষ হৈছে মাত্ৰ, মই ফোন কৰিছিলোঁ। আৰু বাহঁত এতিয়া আহি আছে বৰ্তমান, দাদা আহিব নোৱাৰিব বোলে, এনেই দাদা অহাৰো কথা আছিলে, তাৰ বোলে কিবা কাম আছে। তো কামৰ পৰা যদি সি সোনকালে হয় তেনেকুৱাত আহিব, বেছি লেট হ'লে নোসোমায় বাৰু। আৰু এতিয়া আমি মই বোলে হেৰি খুন্দিব লাগিব, পিঠাগুড়ি খুন্দি পেলাই পিঠাগুড়ি লাডু বনাব লাগিব বোলে, এয়া বৌয়ে এনেকৈ যোগাৰ কৰি থৈছে। তো এতিয়া পিঠাগুড়ি লাডু বনাম, আৰু কি কি আছে নাই আপোনালোককো দেখাই যাম, চব চাই থাকিব। পিছ পোষ্ট দিছে, ভালকে দিয়া, বৰি দিয়া, পিছ পোষ্ট দি দিয়া, এইখন নিদিবি, এইখন দিম, এইখনেই দিম। চাওক, মাহী আৰু মামীয়ে যোগাৰ কৰি আছে পিঠাগুড়ি খুন্দিবলৈ, এই লাডু বনাব লাগিব। এয়া চাৰফা চাই দে, কামৰ মাজতে কেমেৰা চাবলৈ পাহৰি গ'ল, বৌ সোনকালে। এয়া চাওক, মিক্সি ৰেডি কৰিছে। আগৰ টাইমত যেতিয়া মিক্সি নাছিলে তেতিয়া মানুহে হেৰি কৰিছিলে, এনেকৈ কি কয়, ঢেঁকীত খুন্দিবলৈ কাৰণে দিছে, আৰু তেতিয়া দৰা আৰু কইনা দুয়োটাকে একেলগে দিয়ে। হ'বলা, মাহঁতে কোৱা শুনিছোঁ আৰু, ইমানো নাজানো, ঢেঁকীত খুন্দিব লাগে বুলি জানো আৰু। গাইজ, এতিয়া মই কাপোৰ চাপোৰ এয়া পিন্ধিয়াচোন, যোনযোৰ মেইন কাপোৰ সেইযোৰ পিন্ধি পেলাই বহিব লাগে বোলে পূজাত। এয়া পূজাত বহি কৰি আহিলোঁ দুটাই, সি কাপোৰ চেঞ্জ কৰি আছে, আৰু বা ভিন্দু আহি পালেহি অলপ আগত, এইফালে বহি আছে। থাক নহ'লে চব ইয়াতে, থাকিব পাৰে নে কি কোৱা, শুনিছা? চবকে ৰাখিছো, তুমি ৰাখিবা নে নাৰাখা? অসুবিধা একো নাই, থাকিলে হ'ল আৰু চব, হা ভিন্দু থাকা, থাকি যোৱা, ভিন্দু একেবাৰে চুপচাপ বহি আছে। এয়া আমাৰ দাদা আহি ওলাইছেহি, ইমান দেৰিকে আহি ওলাইছেহি সি। আৰু এতিয়া আমি চবে ভাত চাত খাবৰ কাৰণে লৈছো, ভাত চাত বনাই কৰি হৈ গ'ল,
আৰু কি কি আছে নাই আপোনাক অকমান দেখাই কৰি দিও ভাত খাব দিছো সি বোলে ভাত নাখায় এতিয়া অকমান টাইম ৰখি খাব সেইকাৰণে সবে ভাত চাত খাই কৰি লওঁ চ' চাই থাকক লাষ্টলৈকে এয়া হৈ গ'ল ভাত তাৰপিছতে এইফালে চালাড আৰু ইয়াত জানো কি আছে অঁ ইয়াত আছে মাংস তাৰপিছত এইফালে আছে পনীৰ দালিটো ক'ত আছে জানো এয়া হ'ল দালি আৰু সেইফালে কাৰিকৰ দাদাহঁতে এতিয়াও বেঙেনা ফ্ৰাই কৰি আছে বোলক দেখাই দিওঁ আৰু এইফালে আয়োজন চলি আছে ইয়াত এয়া লাষ্টলি আৰু একদম বেঙেনা ফ্ৰাইটোৱে বাকী আছিলে সেইটো বনাই এতিয়া খাই কৰি ল'ম চবেই ব্লগটো ইমানখিনিলৈকে যদি আপোনালোক আহিছে তেন্তেহ'লে এক এক লাইক কৰি দিয়ে আৰু মানে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে সোনোৱালী যাবাগে আকৌ নিমন্ত্ৰণ দি দিছো যে আকৌ সোনকালে আহি যাবা আৰু দেই আকৌ আহিবা দেই মা এইটো তোৰ দি মা